সাতখোলা বাসের চড়ে বিমানবন্দর ছেড়েছে সাফদ্রই বাংলাদেশ নারী ফুটবল দল। বিভিন্ন রুট ঘুরে তাদের বহনকারী বাসটি যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যালয়ে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের সঙ্গে দেখা করবে। টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয়ের জন্য বাংলাদেশের নারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নারী সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবল দলকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং এই অঞ্চল বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। স্বাগতিক নেপালকে 2-1 গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। তিনি বলেন, আমি তোমাদের নিয়ে গর্বিত, গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছে। উল্লেখ্য, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের এটি ছিল সপ্তম আসর, যা নেপালের কাঠমান্ডুতে 17 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও ভুটানের মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে।